পূবের আলো ফোটার সঙ্গে সঙ্গেই লাখো মানুষের ঢল সাভারে জাতীয় স্মৃতিসৌধের পথে। বীর দর্পে যেন জানান দিচ্ছে শত ষড়যন্ত্র শত বাধায়ও থামবার নয় আগামীর পথ চলা। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে বুক ভরা ভালোবাসা নিয়ে জাতির সেই সব বীর সন্তানদের বিনম্র শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। সবার কণ্ঠে অঙ্গীকার, সব ষড়যন্ত্র রুখে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে হবে সামনের দিকে। শুধু আজকের জন্য নয়, প্রতিটি দিনের জন্য, প্রতিটি মুহূর্তের জন্য এটা এই তাৎপর্যটা ধরে রাখা উচিত। শ্রদ্ধা জানাতে আমরা এখানে এসেছি, তাদের শ্রদ্ধা জানানোর জন্য। কোনো অপশক্তি যেন দেশের শান্তি বিনষ্ট করতে না পারে সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানালেন প্রবীণ চলচ্চিত্র শিল্পীরা। অন্য কোনো সরকার আসলে তখন আর তার এই যুদ্ধের কথা বা ১৬ই ডিসেম্বর বা ২৬শে মার্চ যেটাই বলি, ৭ই মার্চ এগুলোর কথা কেউ বলে না। প্রতিটি মানুষ তার তার পেশা যেখানে সেখান থেকে যেন আমরা ঝাঁপিয়ে পড়ি, তাহলেই হবে মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়িত করা। স্বাধীনতার চেতনায় ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গড়ার কথা বললেন রাজনীতিবিদ আর বিশিষ্টজনরা। বাংলাদেশের রাজনীতি সম্পূর্ণভাবে রাজাকার মুক্ত ও রাজাকার সঙ্গী জঙ্গি মুক্ত করতে সক্ষম হব। উদারতা, মানবিক গুণাবলী এবং অসাম্প্রদায়িকতা, এই প্রত্যেকটাই কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এখন প্রযোজ্য হচ্ছে। প্রত্যেকটাই নতুন সমাজ বিনির্মাণে নতুন পরিকল্পনার কথাও তুলে ধরলেন রাজনীতিবিদদের কেউ কেউ। জনগণের কথা বলার অধিকার নাই, সভা সমিতি করার অধিকার নাই, একটা দুঃশাসন চলছে, জালিমি শাসন চলছে। সমস্ত তরুণকে, এদেশের যুবকদের, এদেশের সর্বপ্রকার মানুষের কাছে বলবো, আশাবাদী হন। নতুন বাংলাদেশ গড়ার শপথ নিতে জাতীয় স্মৃতিসৌধে তরুণদের ছিল দৃপ্ত পদচারণা। ইতিহাস জানানোর প্রয়াসে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের বিজয় গাথা তুলে ধরতে শিশুদের নিয়ে আসেন অভিভাবকরাও। পরাধীনতার শিকড় ভেঙে এই দিনেই বিজয়ের সূর্যকে ছিনিয়ে এনেছিলেন বীর বাঙালিরা। কেটে গেছে ৪৬ বছর, তাই দেশ গঠনে প্রত্যাশা এবং প্রাপ্তির হিসাবে যাতে কোনো ঘাটতি না ঘটে সেজন্য প্রয়োজন স্থিতিশীল রাজনীতি, তবেই আগামী প্রজন্ম পাবে সুখী সমৃদ্ধ বাংলাদেশ। এমনটাই মনে করছেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা সর্বস্তরের মানুষ। জাতীয় স্মৃতিসৌধ থেকে আনোয়ার হোসেন, দেশ টিভি, সাভার।